আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেমনি সন্ধোর নবী গো তুমি, মক্কাই জানি মগ্রহণ করিলা, এমন সন্ধার নবী গো তুমি, মদিনাতে ঘুমাইল এমন সন্ধার নবী গো তুমি, মদিনাতে ঘুমাইল। মায়ের শোনার বন্ধুরে ভালো করে শোনো, আমার সোনার নবীর কাহিনী করে শোনো। আরে ওই টাইমে এ লোকেরা বোকা লোকেরা এবং শোকরার দল এসে বিশ্বনবীকে ঘিরে ফেলল এবং শোকরার দল নবীকে গালি গালাজ করা শুরু করে দিল এবং হইসই শুরু করে দিল। হইসই শুরু করে দিল এবং তারা বিশ্বনবীকে লক্ষ্য করল এবং পাথর শুনতে আরম্ভ করল। পাথরের আঘাতে বিশ্বনবীর পায়ের গোড়ালি ফেটে গেল। এত কষ্ট দিছে নিষ্ঠুর কাফের আমার নবীকে, তথাপিও আমার নবী আল্লাহকে ভুলে যায় না। আরে এবং রক্তে জুতা ভরে গেল, রক্তাক্ত দেহ নিয়ে হিয়ামারি নবী 3 মাইল হেঁটে তায়েব শহরের বাইরে গেল এবং ক্লান্ত শ্রান্ত হয়ে এখন ডাঙ্গর বাগিচায় আশ্রয় নিল। তখন শোকরার দলার পাথর ছুড়তে পারে না রে, সেই বাগানের মালিক ছিল 2 নেতা, উৎপা একজন উৎপা আরেকজন নাম হইতেছে সাইবা বিন রবি। 2 ভাই, এই উৎপার কন্যা ছিল হিন্দ। আমার ভাইরা এবং মায়েরা ভালো করে শোনো, যিনি ওহু যুদ্ধর দিন হিন্দির কথা আমি বলতেছি, যিনি ওহু যুদ্ধের দিন কাফের পক্ষের মহিলা দলের নেতৃত্ব দান করেছিল, কিন্তু মক্কা বিজয়ের দিন মুসলমান হয়ে যায়। আমার বন্ধুরে
নবীর বিশ্ব নবীর কাহিনী শেষ করা যায় না। তারপরে আরও আস্তে 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 শুনবেন, ওকে এরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন।